আসসালামু আলাইকুম বন্ধুরা, আল ইমরান কুক চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আমরা আজকে ছাদের বাগানে চলে এসেছি। দেখুন, ছাদের বাগানে আমরা চলে এসেছি। এখন আমরা ছাদে অনেকগুলো আমরা সবজি গাছ লাগিয়েছি। এই দেখুন, শিম গাছে শিম ধরেছে, এপাশে লাউ গাছ আছে, ওই পাশে কুমড়া গাছ, এবং ওই পাশে বোম্বাই মরিচের গাছ, বেগুন গাছ এবং টমেটো গাছ, এছাড়াও অনেক রকম নানা রকম গাছ আছে। আমরা আজকে আপনাদেরকে সকল রকম গাছ দেখাবো এবং এই গাছগুলো থেকে আমরা সবজি কেটে আজকে আম্মুকে দিব, দেখি আম্মু আজকে কী রেসিপি বানায়। চলুন আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমি শিম তুলে নেব। শিমের ডালগুলো যা শক্ত, দেখুন মাও শিম তুলছে। আমি এখন এই টমেটো গুলো গাছ থেকে তুলে নেব। দেখুন মাও কিন্তু টমেটো তুলছে। এই টমেটো গুলো হলে হয়ে যাবে। চলুন এবার আমরা মরিচ তুলবো। মরিচ হয়েছে, আমরা এখন মরিচটাও তুলে নেব। এই দেখুন, এই মরিচে কিন্তু অনেক ঝাল, তাই আমরা এই একটা মরিচে তুললাম। এই একটা মরিচে কিন্তু হয়ে যাবে, এর থেকে কমও লাগতে পারে। এই দেখুন আমাদের পুঁই শাক গাছেও কিন্তু, পুঁই শাকের যে ফল, আমরা কিন্তু এই ফলটাও রান্না করবো আজকে, তাই আমরা পুঁই শাকের ফলটাও উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সকল সবজি উঠানো শেষ। এখন আমরা রান্নাঘরে যাব এবং আম্মুকে বলবো, দেখি আম্মু আজকে কী রান্না করে। চলুন আমাদের সঙ্গে থাকুন এবং না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি সবজিগুলো আপনাদের একবার দেখিয়ে নিই, আমি কী কী সবজি নিয়েছি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজের কালি নিয়েছি, টমেটো নিয়েছি, আর পুঁই শাকের ফল নিয়েছি, শিম নিয়েছি। আমি এখন সবজিগুলো সব কেটে নেব। এখন সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে আমি গাজরটা কাটবো। গাজরটা কাটা হয়ে গেছে আমার, আমি এখন ফুলকপিটা কেটে নেব। কপি কাটা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপির আমি উপরের এই পাতাটা ফেলে দেব।
বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজের কালিটা কেটে নেব। পেঁয়াজের কালিটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি কয়েকটা শিম কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজের ওই ফুলগুলো কেটে নেব, ফলগুলো কেটে নেব। আমি টমেটোগুলো কেটে নেব। আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জালটা ধরিয়ে দেব, চুলা জালটা খুব ভালো করে ধরে গেছে, এখন আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দেব। রাখা পেঁয়াজের কালি আর বাঁধাকপি দিয়ে দেব, আর বাকি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেব। কেটে রাখা মরিচ দিয়ে দেব, আমি সবগুলো খুব ভালো করে একটু নেড়ে দেব। অল্প একটু পানি দেব, সবজিগুলো আমি প্রথমে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব একটু, এখন আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব সবজিগুলো। আলুগুলো এটা সিদ্ধ হয়ে গেছে, গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু পানিও নেই। এখন আমি সবজিগুলো ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সবজিটা ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা গরম তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচিয়ে নিয়েছি দিয়ে দেব।
পেঁয়াজ আর রসুন আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি এইভাবে গাজর আর আলুগুলো গোটা গোটা রেখেছি। এখন আমি নামিয়ে নেব। এটা হেভি সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা ভাজিটা। গাজরটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, খেয়ে দেখি। এই ফুলকপিটা খেয়ে দেখি বন্ধুরা, অসাধারণ স্বাদ রয়েছে। গাছের একদম টটাজা ফ্রেশ সবজি দেখলেন তো, গাছের ফ্রেশ সবজি রান্না করা হলো, এই জন্য অনেক বেশি স্বাদ হয়েছে। শীতকালে এরকম কিন্তু নানা ধরনের সবজি পাওয়া যায়, যা অন্যান্য সিজনে কিন্তু এরকম সবজি পাওয়া যায় না। তাই শীতের সময় কিন্তু এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে এইভাবে একদম ফ্রেশ ব্যাপার সবজি দিয়ে এরকম পাঁচ মিশালি সবজি রান্না করে খেতে, আশা করি খুব ভালো লাগবে। আমি কিভাবে বিভিন্ন পদের সবজি দিয়ে সবজি রান্না করলাম আপনারা তো সেটা দেখলেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার গরম গরম ফুলকো ফুলকো রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। আবার যাদের মেদ ভুঁড়ি বেড়ে গেছে তারাও কিন্তু এই সবজিটা, শুধু সবজিটাই কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। আবার যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই সবজিটাও খেতে পারেন রুটি দিয়ে, অনেক উপকার হবে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এভাবে সবজি রান্না করে খেতে। সবার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।